দর্শক, ব্রেকিং নিউজ, ক্রিকেটার তানজিদ হাসান তামিম আজ বিয়ে করলেন বিশ্ব সুন্দরী মানসুরা ইয়াসমিনকে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ ঘরোয়াভাবে নিজের বাবা মায়ের পছন্দের পাত্রীকেই বিয়ে করলেন তানজিদ তামিম। দর্শক, তানজিদ হাসান তামিম গণমাধ্যমকে বলেন, আমার বাবা মা যাই করেছে আমার জন্য ভালোই করেছেন, কারণ বাবা মায়ের পছন্দ যেটা সেটা আমারও পছন্দ, তাই আমি আমার বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক আনন্দিত, আমি আমার মনের মতো বউ পেয়েছি। আপনারা আমাদের নতুন দাম্পত্য জীবনের জন্য সকলেই দোয়া করবেন। দর্শক, তানজিদ হাসান সাকিব জন্ম 20 অক্টোবর 2002, একজন বাংলাদেশি ক্রিকেটার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2018-19 টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দলের হয়ে 27 মার্চ 2019 সালের লিস্টে জয়েন করে ক্রিকেটে স্থান অর্জন করেছিলেন। 2023 সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশের দলে বদলি হিসেবে নাম দেওয়া হয়। এরপর সিনিয়র তামিম ইকবাল বিশ্বকাপে না থাকায় সুযোগ পেয়েছেন জুনিয়র তানজিদ তামিম। তো দর্শক, তানজিদ তামিমের এত তাড়াতাড়ি নতুন দাম্পত্য জীবন শুরু করায় আপনাদের কী মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।